হয়েছিল মনোনয়ন হয়েছিল মনোনয়ন পর্ব থেকে ভোট মিটে গেল, ভাঙড়ে সন্ত্রাস চলছে, কি বলবেন এখনো পর্যন্ত ভাঙড়ে? এক তো ভাঙড়ে সারা বছরই সন্ত্রাস চলে, সেটাকে বাড়ানো হয়েছে বাইরের থেকে নেতাদের পাঠিয়ে, বাইরে থেকে বম বন্ধু গুন্ডা পাঠিয়ে ওখানে হিংসা বাড়ানো হয়েছে এবং চালিয়ে যাওয়া হচ্ছে ওখানে। যেহেতু একজন বিরোধী পার্টির এমএলএ ওখানে জিতেছে, সে যেন ওখানকার সাধারণ মানুষের জীবনকে অতিষ্ঠ করে দেওয়া হচ্ছে এবং সেই পার্টি যারা জিতেছে তাদেরকে কিছু করতে দেওয়া হচ্ছে না। বিরোধী শূন্য করার যে রাজনীতি পশ্চিমবাংলায় তার নিদর্শন হচ্ছে বাংলা। এখন এই যে হিংসা হয়েছে পশ্চিমবাংলায় ভোটকে কেন্দ্র করে, তাতে আমাদের পার্টির বহু কার্যকর্তা মারা গেছেন, বাড়ি ছাড়া হয়েছে, বহু লোককে আক্রমণ করা হয়েছে, হসপিটালে আছেন সিরিয়াস কন্ডিশনে, অনেক বাড়ি ছাড়া আছেন। এখন জেতার পরেও বহু ক্যান্ডিডেট যারা বিভিন্ন জায়গায় পার্টি অফিসে বাইরে রাখতে হয়েছে, এই সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখার জন্য আমাদের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি যেটা এসেছে দিল্লি থেকে, তারা ঘুরে ঘুরে সব জায়গায় যাচ্ছেন, দুর্গম জায়গায়ও গেছেন, ওখানকার সাধারণ মানুষ আমাদের পার্টির লোকদের সঙ্গে কথা বলেছেন, তারপরে যা পরিস্থিতি সেটা রিপোর্ট দেবেন। রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে সংক্রান্ত মামলা শুনানি কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে রায়কে চ্যালেঞ্জ করে এসএলপি দাখিল করে রাজ্য সরকার, বিভিন্ন কারণে একাধিকবার শুনানি পিছিয়ে যায়। শীর্ষ আদালতে রয়েছে দিকে তাকিয়ে 169 দিকে শহীদ মিনারে দিয়ে আন্দোলনকারীরা। দেখুন, সরকার ঠিক করে রেখেছে চাকরিও দেবে না, বেতনও দেবে না, ডিও দেবে না, তো যেন বারবার কোর্টে গিয়ে আটকে রাখার চেষ্টা করছে। হাইকোর্ট বলার পরেও কোর্টের নির্দেশ মানছে না, সেই টাকা কাটমানি হয়ে যাচ্ছে, সেই টাকা বিলি ব্যবস্থা করে বিতরণ করে দান করে ভোট কেনা হচ্ছে, দিয়ে দেওয়ার পয়সা নেই, আর ওরাই কোর্টে কেস করে ঝুলিয়ে রাখবে, দেবেই না কর্মচারীদের। তৃণমূল বিধায়ক প্রাক্তন আইপিএস হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিধাননগর উত্তর থানায় মারধরের অভিযোগ দায়েরে ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যাসোসিয়েশন ডেপুটি রেজিস্ট্রার অভিযোগ, তিনি গত বছর 15 সেপ্টেম্বর ওয়েস্ট বেঙ্গল হেলথ ইউনিয়নে এসে বেশ কিছু অনাহত দাবি দাওয়া করেন, সেটা পূরণ না হওয়ায় তিনি এবং তার লোকজন ডেপুটি রেজিস্ট্রারের উপর চড়াও হন। টিএমসির নেতারা টিএমসিতে ঢুকলেই তার কথাবার্তা হাবভাব পাল্টে যায়, তখন তারা মালিক ভাবেন, সেই হিসাবে ওনারা যে ব্যবহার করেছেন পুলিশ কোথাও নেয় না, ওদের বিরুদ্ধে এফআইআর, নেই তো সব নেতার বিরুদ্ধে এফআইআর হতো, ওনার বিরুদ্ধে যদি এফআইআর হয়েছে ওনাকে জবাব দিতে হবে। এই যে ক্ষমতাকে অপব্যবহার করে দাঁদাগিরি করা, এটা তো চলতে পারে না, সাধারণ মানুষ কোথায় যাবে? পুলিশ নেয় না অভিযোগ, তো কোর্টে কেস হয়েছে, কোর্টে জবাব দিতে হবে। শিহরিণ কোর্টে সতীশ ধাওয়ান স্পেশাল সেন্টারে শুরু হয়ে গিয়েছে কাউন্টার কি কাউন্টডাউন, উপেক্ষাপণের অপেক্ষায় চন্দ্রযান 3। আমেরিকা রাশিয়া চীনের পাশাপাশি এবার চন্দ্রবিজ্ঞানের নতুন নজির তৈরি করতে চলেছে ভারত মহাকাশ গবেষণা সংস্থা ISRO। ইসরো যে আগের থেকেই অনেক বড় বড় কাজ করেছে, অনেক রকেট উপগ্রহ ইত্যাদি উৎক্ষেপণ করেছেন, চন্দ্রযান সফল হয়নি আমাদের, সেজন্য গতবারে বিফল হয়েছিল, এবারে পুরো প্রস্তুতি নিয়ে নেমেছেন বিজ্ঞানীরা। আমাদের সবার ভগবানের কাছে প্রার্থনা, এবারে চন্দ্রযান যেন সফল হয়, তাহলে চতুর্থ দেশ হিসেবে ভারতবর্ষ চাঁদে পৌঁছবে এবং নতুন নতুন তথ্য নিয়ে আসবে। চলো।